বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে ভারত ও জাপানের তিনটি মেগা প্রজেক্টের মধ্যে কম্পেয়ার করব। হয়তো অনেকে ভাবতে পারেন যে আমাদের ইন্ডিয়া কি এমন রয়েছে যার সাথে অন্য দেশের কম্পেয়ার করা যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কথা দিচ্ছি আপনি আজকের ভিডিওটি দেখলে একজন ভারতীয় হিসাবে অবশ্যই প্রাউড ফিল করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন দা বং ইনফরমেশন চ্যানেলটিকে। নমস্কার বন্ধুরা, আমি রাজ আর আপনারা দেখছেন দা বং ইনফরমেশন। বন্ধুরা, আজকের কম্পারিজনে তিন নম্বরে রয়েছে টোকিও 2020 ন্যাশনাল অলিম্পিক স্টেডিয়াম। এই স্টেডিয়াম জাপান ন্যাশনাল স্টেডিয়াম নামেও পরিচিত। এই স্টেডিয়াম ফুটবল অর্থাৎ সকার টুর্নামেন্টের জন্য তৈরি করা হয়েছে। এই বছরের অলিম্পিকের ওপেনিং অ্যান্ড ক্লোজিং সেরেমনি এই স্টেডিয়ামই হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19 জন্য অলিম্পিক সামনের বছর অর্থাৎ 2021 হবে। 2021 ও অলিম্পিকের ওপেনিং অ্যান্ড ক্লোজিং সেরেমনি এই স্টেডিয়ামই হবে। এই স্টেডিয়াম নির্মাণের জন্য প্রায় $1.4 বিলিয়ন খরচ হয়, যার সূচনা হয় December 2016 এবং কমপ্লিট হয় 2019। এই স্টেডিয়ামের ক্যাপাসিটি এক্সটেন্ড করার পর প্রায় 80,000 লোক বসতে পারবে। জাপান স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে এই স্টেডিয়াম নির্মাণের জন্য অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। অ্যালোকেট করা জমি 72 একর থেকে 52 একর করতে হয়। এই স্টেডিয়ামে রিট্রাক্টেবল রুফ করার কথা ছিল, অর্থাৎ এমন ছাদ তৈরি করার কথা ছিল যা খোলা ও বন্ধ দুই করা যেতে পারে। তবে পরবর্তীকালে এই প্ল্যান ক্যান্সেল করতে হয়। কিন্তু এত প্রবলেমের পরেও এই স্টেডিয়াম 2021 অলিম্পিকের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। এবার আসি ভারতে, ইন্ডিয়ার সর্দার প্যাটেল স্টেডিয়াম। সর্দার প্যাটেল স্টেডিয়ামের অপর নাম মোটেরা স্টেডিয়াম, যা গুজরাটের আহমেদাবাদে অবস্থান করছে। এটি পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। হ্যাঁ বন্ধুরা, এটাই সেই স্টেডিয়াম যেখানে নমস্তে ট্রাম্পের ওপেনিং সেরিমনি করা হয়েছিল। এছাড়াও এই স্টেডিয়াম পৃথিবীর মধ্যে দ্বিতীয় দীর্ঘতম ক্রিকেট স্টেডিয়াম, যেখানে 1,10,000 সিটিং ক্যাপাসিটি রয়েছে। এই স্টেডিয়ামকে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন ওপেন করে দিয়েছে, যেখানে টেস্ট, ওয়ান ডে, টি টোয়েন্টি প্রায় সব রকমের ম্যাচ খেলা যেতে পারে। আসলে 1983 প্রথম স্টেডিয়াম বানানো হয় যেখানে রেগুলার ম্যাচ চলত, কিন্তু 2015 এই স্টেডিয়ামকে বন্ধ করে দেওয়া হয়। এরপর এর কিছু অংশ ভেঙে এক্সটেন্ড করা হয়, যার জন্য প্রায় $110 মিলিয়ন খরচ হয়। এর ফলে এর সিটিং ক্যাপাসিটি 1,10,000 হয়ে যায়। এই স্টেডিয়াম 64 একর জমির উপর তৈরি করা হয়েছে। এতে 55টি ক্লাব হাউসেস, একটা অলিম্পিক সাইজ সুইমিং পুল এবং 4টি ড্রেসিং রুম বানানো হয়েছে। এরই সাথে এখানে অর্ডিনারি লাইটের বদলে এলইডি এর ব্যবস্থা করা হয়েছে। পুরো স্টেডিয়ামের জেনারেল কন্ট্রাক্ট ইন্ডিয়ান কোম্পানি লারসেন অ্যান্ড টিউব্রোকে দেওয়া হয়। ভবিষ্যতে এই স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ দেখার সাথে সাথে অনেক ধরনের ওপেনিং অ্যান্ড ক্লোজিং সেরিমনিও দেখা যেতে পারে। আজকের লিস্টে দ্বিতীয় স্থান অধিকার করেছে জাপান'স W350 উডেন স্কাইস্ক্রেপার। W350 প্রজেক্ট জাপানের টোকিওর সব থেকে বড় স্কাইস্ক্রেপার। এই স্কাইস্ক্রেপারের উচ্চতা 350 মিটার, এতে প্রায় 70টি ফ্লোর রয়েছে। এই প্রজেক্ট 2041 কমপ্লিট হবে। এই প্রজেক্ট তৈরি হতে এত সময় লাগার প্রধান কারণ হল এই প্রজেক্টে 90% উড অর্থাৎ কাঠ এবং বাকি 10% স্টিল দিয়ে তৈরি করা হবে। এটি কমপ্লিট হলে পৃথিবীর সব থেকে উঁচু স্কাইস্ক্রাপারে রূপান্তরিত হবে। এটিকে রেসিডেন্সিয়াল অফিস, কমার্শিয়াল অফিস বা অন্য কাজেও ব্যবহার করা যেতে পারে। তবে এই প্রজেক্ট 2024 থেকে শুরু করতে পারে। এটি তৈরি হতে প্রায় $5-6 বিলিয়ন খরচ হবে। এই স্কাইস্ক্রেপার যেহেতু পুরোপুরি কাঠ দিয়ে তৈরি করা হবে, তাই সেই পরিমাণ কাঠেরও ব্যবস্থা করতে হবে। এতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হবে তাতে জাপান পুরো এরিয়া জুড়ে গাছ লাগানো শুরু করে দেবে। এই প্রজেক্ট কমপ্লিট করার জন্য জাপানি দুই কোম্পানির উপর দেওয়া হয়েছে। তাহলে আর কি, আমরা অপেক্ষা করি 2041 পর্যন্ত। হ্যাঁ, 2041 হয়তো অনেকটা বেশি সময়, দেখা যাক ততদিনে জাপান এই প্রজেক্টের জন্য কি কি নতুনত্ব নিয়ে আসে। এবার আসি ইন্ডিয়ান প্রজেক্টে, ইন্ডিয়াস দ্য নর্থ আই। বর্তমান সময়ে ভারতে ফিউচার প্রপোজাল স্কাইস্ক্রেপার এখনো পর্যন্ত নেই, যা তৈরি হতে অনেকটাই সময় লাগবে।
তাই জাপানের সাথে কম্পেয়ার করার জন্য নয়ডার তৈরি হওয়া একটি রেসিডেন্সিয়াল স্কাইস্ক্যাপারকে চিহ্নিত করা হলো। একে দ্য নর্থ আই নাম দেওয়া হয়েছে। এটি এমন একটি আন্ডার কনস্ট্রাকশন যা তৈরি হলে নর্থ ইন্ডিয়ার অর্থাৎ উত্তর ভারতের সবথেকে উঁচু রেসিডেন্সিয়াল স্কাইস্ক্যাপারে রূপান্তরিত হবে। 2018 সালের এপ্রিল পর্যন্ত 46 ফুট উচ্চতা পর্যন্ত কমপ্লিট হয়েছিল। এরপর এই প্রজেক্ট ডিলে হয়ে যায়। বর্তমানে 10 জুলাই 2020 সাল পর্যন্ত এর 52 ফ্লোর কমপ্লিট হয়ে গেছে। এই বিল্ডিং প্রায় 6 একর জমির উপর তৈরি হচ্ছে। এর মধ্যে ফিটনেস ক্লাব, রেস্টুরেন্টস, হেলিপ্যাড, 65তম ফ্লোরে সুইমিং পুল, হাই স্পিড এলিভেটর রয়েছে। এক কথায় এই বিল্ডিংয়ে সব কিছু আছে যা একটা লাক্সারিয়াস বিল্ডিংয়ে থাকা প্রয়োজন। এই প্রজেক্টের উপর তো এখন কাজ চলছে, দেখা যাক এটি কমপ্লিট হওয়ার পর দেখতে কেমন লাগে। আজকের লিস্টে প্রথমে রয়েছে জাপান চুও সিনকাসেন মেগলাব লাইন। চুও সিনকাসেন মেগলাব লাইন হলো এমন একটি ট্রেন করিডর যা জাপানের টোকিও ও নাগোয়ার মধ্যে তৈরি হতে চলেছে। হয়তো পরবর্তীকালে এই করিডর এক্সটেন্ড করে ওসাকা পর্যন্ত হতে পারে। এই ট্রেন পৃথিবীর সবথেকে দ্রুত গতির ট্রেন। হয়তো আপনি এই ট্রেনের কথা আগেও শুনেছেন বা ইউটিউবেও দেখে থাকতে পারেন। এই ট্রেন 603 কিলোমিটার পার ঘন্টা স্পিড নিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এই ট্রেন টোকিও থেকে নাগোয়া মাত্র 40 মিনিটেই পৌঁছে যায়, যেখানে 505 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা করে। এই ট্রেনের 90% করিডর টানেলের মধ্যে দিয়ে যাবে। এর পুরো করিডরে 9টি স্টেশন বানানো হবে। আজ হয়তো এই ট্রেন জাপানের আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে, 1970 সাল থেকে এই টেকনোলজির উপর কাজ চলছে, এবং এই প্রজেক্টকে ম্যাগনেটিক লেভিটেশনও বলা হয়ে থাকে। এতে কোনো চাকা নেই। এই ট্রেনটি অন্যরকম প্রজেক্ট ম্যাগনেটিক ফোর্সের মাধ্যমে চলে থাকে, ফলে এই চাকার কোনো প্রয়োজন নেই আর হাই স্পিডে নিজের গতি বজায় রাখতে পারবে। এরই সাথে কমার্শিয়ালি সবথেকে দ্রুত গতির ট্রেন তো চায়নার সাংঘাই ম্যাগলেভ হতে পারে, যা একই কনসেপ্টে তৈরি করা হয়েছে। এই ট্রেনেরও চাকা নেই, ফলে এই ট্রেন স্লাইং করে খুব সহজে 430 কিলোমিটার পার ঘন্টা বেগে যেতে পারে। এবার আসা যাক ইন্ডিয়ান প্রজেক্টে। ইন্ডিয়াস প্রপোজড বুলেট ট্রেনস করিডর অ্যান্ড ফিউচার প্রজেক্টস। ভারতের সাথে জাপানের ম্যাগনেটিক লেভিটেশন ট্রেনের কম্পেয়ার করার জন্য এখনো পর্যন্ত কোনো ম্যাগনেটিক ট্রেন নেই, কিন্তু ভবিষ্যৎ বুলেট ট্রেনের সাথে কম্পেয়ার করা যেতেই পারে, যা আহমেদাবাদে মুম্বাইয়ের মধ্যে হাই স্পিড রেল করিডরের কাজ চলছে। এই কাজ ল্যান্ড অ্যাকুইজিশনের ভিত্তিতে মহারাষ্ট্র গভর্নমেন্টের জন্য কিছুটা ডিলে হয়ে পড়েছে, কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে ওই করিডর কমপ্লিট করার আগেই আরও 6টি করিডরের উপর কাজ করা শুরু করে দিয়েছে। ইন্ডিয়ান রেলওয়ের মতানুসারে পরবর্তী 1 থেকে 2 বছরের মধ্যে এই প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। ইন্ডিয়ান রেলওয়ে যে রুট চেন তৈরি করেছে তা আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। দিল্লি, নয়ডা, আগ্রা, লখনৌ, বারাণসী রুট যা প্রায় 865 কিলোমিটার। দিল্লি আহমেদাবাদ রুট 886 কিলোমিটার। মুম্বাই নাগপুর রুট 753 কিলোমিটার। মুম্বাই হায়দ্রাবাদ রুট 711 কিলোমিটার। চেন্নাই মায়াসুরু প্রায় 435 কিলোমিটার এবং দিল্লি অমৃতসর 459 কিলোমিটার। সূত্রানুসারে ইন্ডিয়ান রেলওয়ে এখানকার ট্রাফিকের ওপর বেস করে হাই স্পিড রেলওয়ের জন্য তৈরি করেছে। যদি তাদের মনে হয় এই 6টি রুটের মধ্যে কোনো একটা রুট থেকে বুলেট ট্রেনের জন্য তেমন প্রফিটেবল নয়, তাহলে ওই রুটে হাই স্পিড ট্রেনের বদলে সেমি হাই স্পিড ট্রেন চালানো হবে। হ্যাঁ বন্ধুরা, এইগুলোই সেই ট্রেন হবে যেগুলো ভবিষ্যতে দিল্লি মুম্বাই ও দিল্লি কলকাতার মতো বিজি রুটে চালানো হবে। এর সাথে পরবর্তী 2 থেকে 3 বছরের মধ্যে ইন্ডিয়ান রেলওয়ে স্টেশনগুলোকে সেলফ সাফিসিয়েন্ট করতে চলেছে। এই প্রজেক্টের মাধ্যমে প্ল্যাটফর্মগুলোতে সোলার প্যানেলস লাগানো হবে, যার ফলে সৌরশক্তিকে কাজে লাগিয়ে প্ল্যাটফর্মগুলোকে আরও উন্নত মানের করা হবে। বন্ধুরা, জাপানের মেগা প্রজেক্টের সাথে ভারতের মেগা প্রজেক্টের তুলনা যতটা সম্ভব ভালো করে করার চেষ্টা করলাম। এবার আপনি বলুন, ভারত ও জাপানের মধ্যে কোন প্রজেক্টটা আপনার বেশি ভালো লাগলো? আপনি যদি ইন্ডিয়ান মেগা প্রজেক্ট নিয়ে প্রাউড ফিল করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জয় হিন্দ কথাটি লিখে যাবেন। আশা করছি আজকের ভিডিও আপনার পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন, এবং এইরকমই আরও রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন দ্য বং ইনফরমেশন চ্যানেলটিকে। এর সাথে পাশে থাকা লাল রঙের বেল আইকনটির উপরও প্রেস করে দিন, যার মাধ্যমে চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশনে খুব সহজেই পেতে পারেন। জয় হিন্দ।